আসসালামু আলাইকুম। আমরা এই ভিডিওতে এর আগের যেসব ভিডিওগুলো দেখছি, আমরা যেসব টপিকগুলো শিখেছি ওই টপিকগুলোর উপরেই কিছু কয়েকটা কোশ্চেন প্র্যাকটিস করবো, ঠিক আছে? তো এইগুলো কোশ্চেন আমরা অ্যান্সার করবো এখানে। এখন আপনারা যদি নিজে নিজে করতে চান তাহলে নিজে নিজে করতে পারেন, ভিডিও পজ করে দিয়ে, অথবা আপনারা পরে আমার ভিডিও মানে অ্যান্সার গুলো দেখতে পারেন, ঠিক আছে, মিলিয়ে নিতে পারেন। আর একটা অ্যান্সার কিন্তু একের অধিক ভাবে করানো হচ্ছে, ঠিক আছে? তো মানে আমার আমি যেভাবে করতেছি ওইভাবেই হবে, অন্যভাবে হবে না, এমন না। একে একটা অ্যান্সারকে অন্যভাবে করা যেতে পারে। তো আমরা শুরু করি বিসমিল্লাহ। এখন প্রথমে আমরা প্রথম যে কোশ্চেনটা আছে সেটা বলতেছে কি, সিলেক্ট নেমস অফ অল এমপ্লয়িজ হু হ্যাভ জয়েন্ট বিফোর জানুয়ারি। এত আমরা কিছু কিছু কোশ্চেন আগের ভিডিওতে মাঝে মাঝে প্র্যাকটিস করছি, এক একটা দুইটা বেড়া এভাবে, ঠিক আছে? তো আমরা এখানে সবগুলো করবো এখন। তো এখন আমাকে বলতেছে যে সিলেক্ট নেমস অফ অল এমপ্লয়িজ, আমাদের সব ওই সব এমপ্লয়ীদের নেম চেয়েছে যারা জয়েন করছে জানুয়ারির 1 তারিখ 1998 আগে, ঠিক আছে? তো এই কোশ্চেনের অ্যান্সারটা আমরা আগে করছিলাম, আর একবার দেখাইতেছি। যে ধরেন এক নাম্বার অ্যান্সার দিয়ে দিছি যে সিলেক্ট নেম চেয়ে দিছি না, তাহলে ফার্স্ট নেম একটা, তারপরে থাকবে কে, ফার্স্ট নেমের সাথে আমরা যোগ দিয়ে দিয়ে দিছি একটা স্পেস কে, তাই না? এভাবে, আর এরপরে যোগ দিয়ে দিয়ে দিছি লাস্ট নেম কে, তাহলে ফার্স্ট নেম স্পেস লাস্ট নেম। আর এইটার আমরা একটা এলিয়াস দিয়ে দিয়ে দিছি, মানে একটা যাতে এভাবে না দেখাই কলামের নামটা, একটা নাম দিয়ে দিয়ে দিছি যে নেম, এটা তাহলে নাম সিলেক্ট করলাম। তারপরে আর কি চাইছে, সিলেক্ট নেমস অফ অল এমপ্লয়িজ হু হ্যাভ জয়েন্ট, আর কিছু চাই নাই। তাহলে আমি বলবো এখন যে কন্ডিশনটা, যে কোন টেবিল থেকে নিয়ে আসবো, ফ্রম এমপ্লয়িজ, কন্ডিশনটা কি যে তাদের হায়ার ডেট হইতে হবে, হায়ার ডেট হইতে হবে কত, বিফোর, এত বলছে না, তাহলে এই তারিখের আগে। তাহলে এই তারিখের আগের ডেট গুলা কি এটার থেকে ছোট হবে না, এই তারিখের আগের ডেট গুলা? হ্যাঁ, তাহলে আমাদের আর কি হায়ার ডেট হইতে হবে লেস দেন কত, লেস দেন হইতে হবে 01 জানুয়ারি 1998। তাহলে আমাদের কন্ডিশন হচ্ছে এটা। হ্যাঁ, তো আমাদের ওই যে ওইসব এমপ্লয়ের নাম সিলেক্ট করলাম যেগুলা এমপ্লয়িজিবল থেকে, আর হায়ার ডেট হচ্ছে এই ডেটটা থেকে অনেক ছোট আর কি, এদের আগে যারা জয়েন করছে তাদেরকে। তো কুইট রান করে আমরা নোরোল সিলেক্টেড, মানে হচ্ছে যে এইরকম কন্ডিশন ম্যাচ করে এরকম কেউ নাই, বা এই ডেটের আগে জয়েন করছে এরকম কোনো এমপ্লয়িজ আমাদের নাই, ঠিক আছে? থাকলে বা আউটপুট আসতো। তারপর আমরা দুই নম্বরটা দেখি, দুই নম্বরটা কি বলছে, সিলেক্ট ফার্স্ট নেম অফ অল এমপ্লয়িজ হু ডু নট গেট এনি কমিশন, মানে যারা কমিশন পায় না আমরা তাদের ফার্স্ট নেম চাইতেছি। তো আচ্ছা, তাহলে কমিশন পায় না কারা, আমরা যদি দেখি এখানে সিলেক্ট, তাই আমরা ফার্স্ট নেমও দিলাম, ফার্স্ট নেমও দিলাম, কমিশন পার্সেন্টেজ দিলাম এমপ্লয়িজ টেবিল থেকে, হ্যাঁ আচ্ছা আমরা সবগুলোই দিই, আচ্ছা আপাতত প্রথমবারের জন্য আমরা সবগুলোই দিলাম। ধরেন তো দেখেন এখানে যারা এই যে কমিশন পাইতেছে এখানে কমিশন ভ্যালু গুলো আছে, আর যারা কমিশন পাইতেছে না তাদের এখানে কি হচ্ছে, কমিশনের জায়গায় কোনো ভ্যালু নাই, মানে এদিকে আলটিমেটলি নাল, তাই না? এটা বুঝাইতেছে। তাহলে আমরা যদি নাল ভ্যালু গুলো আউটপুট নিয়ে আসতে চাই, তখন আমরা কি দেখছিলাম, আমরা নালের ভিডিও দেখছিলাম আর কি, যে আমরা যদি যখন আগে সিলেক্ট করি যাই, আমরা আগে কি কি চাই আউটপুট, আমরা চাইতেছি ফার্স্ট নেম তাদের, মানে কাদের আর কি, যে ফ্রম এমপ্লয়িজ টেবিল থেকে আগে এমপ্লয়িজ টেবিলটা বলে দিতে হবে, যে ফ্রম এমপ্লয়িজ টেবিল হায়ার, যাদের কমিশন পার্সেন্টেজ নাই, তাহলে COMMIS কমিশন পার্সেন্টেজ নাল চেক করার জন্য, যে যাদের যেসব রো নাল এটা চেক করার জন্য বলতে হয় যে ইজ নাল। তাহলে এই কলমটা যেখানে যেখানে নাল আমরা তাদেরকে চাইতেছি, দেখি আসছে নাকি না, এই যে এদের হচ্ছে কি হচ্ছে, এদের কমিশন পার্সেন্টেজ হচ্ছে নাল। আপনি যদি আর একটু নিশ্চিত হয়ে যান তাহলে আপনি এখানে আউটপুটে কমিশন পার্সেন্টেজটাও দিতে পারেন, ঠিক আছে? এই যে দেন কারো কমিশন পার্সেন্টেজ নাই, ঠিক আছে? তাহলে আমরা এটা এইভাবে করতে পারি, দুই নম্বরটা নাল নাল রোগুলো চেক করার জন্য আরো অন্যান্য উপায় আছে, আপনি চাইলে ওইটাও ফলো করতে পারেন। তো মানে একই বললাম না যে একটা কোশ্চেন অ্যান্সার একটাই হবে এমন না, যেমন এই কোশ্চেনটাকে আমরা অন্যভাবে করতে পারতাম, আমরা এখানে যদি এন ভ্যালু ইউজ করতাম, তারপরে আমি আরেকটা দেখাই যে দুই নাম্বারটারই একটা ভাবে এটাও করা যায়, মানে অ্যান্সার তো সেম আসবে আর কি, তাই না? যে এখানে এন ভিএল বললাম, এন ভিএল মানে কি কমিশন পার্সেন্টেজ যেখানে যেখানে নাল থাকবে সেখানে সেখানে আমরা বসাই দেবো -1, ধরেন আমরা চেক করতেছি যেখানে যেখানে ইনভিউল ইকুয়ালস টু -1 আমরা সেগুলো চাইতেছি। তো এই -1 হবে কোথায়, যেখানে নাল থাকবে সেখানে, তো আলটিমেটলি আমরা ওই অ্যান্সারটাই পাবো আর কি। তাহলে আমাদের এই যে 72টা রয়েছে ছিল না, এই যে দেখেন আবার 72টা রয়েছে, সবার কমিশন পার্সেন্টেজ নাল। তাহলে আমরা কি করতে পারলাম, একই অ্যান্সার মানে একই কোশ্চেনের অ্যান্সারটা এভাবে করতে পারতেছি অথবা এইভাবে করতে পারতেছি, তো আমরা এইভাবে এটা করতে পারি আর কি। আচ্ছা আরেকটা আমরা দেখি,
select first name of employees whose last name start with A. তাহলে আমাদের ওইসব এমপ্লয়ীদের ফার্স্ট নেম চাইছে যে যাদের লাস্ট নেম শুরু হচ্ছে এ দিয়ে তো এটা আমাদের কি একটা প্যাটার্ন না যে যাদের লাস্ট নেমে এ থাকতে হবে একটা প্যাটার্ন থাকতে হবে তাহলে প্যাটার্ন আমরা ম্যাচ করে কি দিয়ে লাইক অপারেটর দিয়ে না তাহলে আমরা এখানে এখন কোশ্চেনটা ব্যবহার করব যে আমরা চাইছি সিলেক্ট ফার্স্ট নেম চাইছি ফার্স্ট নেম তো কাদের আগে তো এমপ্লয়িজ টেবিলতে বলতে হবে যে এমপ্লয়িজ টেবিল তারপরে কন্ডিশনটা দেব যে হোয়ার লাস্ট নেম এখানে একটা প্যাটার্ন যে আমাদের লাস্ট নেমের শুরুটা হইতে হবে এ দিয়ে শুরু হইতে হবে এ দিয়ে তবে লাস্টে শেষ হবে কি দেখে আমরা জানি না ঠিক আছে শেষে যা খুশি থাকুক না তবে শুরুটা হইতে হবে এ দিয়ে তো এখন এ দিলাম মানে এরপরে শেষে যা খুশি চাই থাকতে পারে এই জন্য পার্সেন্টেজ সাইনটা দিলাম তো এটা গেল দেন পার্সেন্ট এ আমরা জানি যে এটা হচ্ছে মানে এই স্মল লেটারের এ এ নামের আসলে কেউ নাই মানে আমাদের যদি আমরা দেখি যে আমাদের লাস্ট নেম না লাস্ট নেম অ্যাড করে দিচ্ছি সিলেক্ট last name from employees তো দেখবেন যে প্রত্যেকের স্টার্ট মানে শুরু হইছে ক্যাপিটাল লেটার দিয়ে শুরুটা হইছে ক্যাপিটাল লেটার দিয়ে তো আমরা যদি স্মল লেটার দিয়ে ম্যাচ করাই তাহলে পরে কিন্তু আমরা অ্যানসারটা পাবো না তো আমরা এখানে কি করতে পারি এখানে আমরা এ ইউজ করতে পারি যাতে কাজ করে আর কি যেন আমরা যদি দেখি এখানে এবার ধরেন যে এই যে দিলাম তাহলে এই যে মানে এক আচ্ছা সরি এই ম্যাচ করেছি না আচ্ছা লাস্ট নেমে এ ম্যাচ করেছি লাস্ট নেম মানে এদের লাস্ট নেমে এ আছে আমরা একটু চেক করতে পারি ধরেন যে আউটপুটটা ভালো মতো বোঝার জন্য যে লাস্ট নেমটা দিলাম এবার লাস্ট নেমে এ দিয়ে শুরু হয়েছে নাকি না এটা চেক করতে পারি আমরা ধরেন এই দেখেন প্রত্যেকের লাস্ট নেমটা শুরু হয়েছে এ দিয়ে তাই না হ্যাঁ তো এই যে এই কোয়েরিটাই আমরা আরেক ভাবে করতে পারতাম এটা আরেক ভাবে করতে পারতাম সেটা হচ্ছে যে ওই যে ফাংশনটা আমরা এখন শিখি নাই এই ফাংশনটা ইউজ করতে হইতো এখানে যে আমরা কি করতাম যে এখানে আপার বলে দিতাম যে এটা তো আপার কেসি আছে আমরা যদি এখানে এ ইউজ করি আর এখানে বলে দিই যে লোয়ার লাস্ট নেম তাহলে কি করবে এটা তাহলে আগে আগে লাস্ট নেমের মধ্যে যে নামটা আছে তাকে ছোট হাতের করবে ক্যাপিটাল মানে স্মল লেটার করবে তখন কি হবে যে ধরেন আবেল আছে তাহলে আবেলটা কিন্তু হয়ে যাবে এ বি ই এল এরকম আর আমরা এটা এটার সাথে ম্যাচ করাই যদি এ কে তাহলে ম্যাচ করতেছে না এটা ম্যাচ করতেছে তার মানে এটা আবার ম্যাচ এটা আবার কারেক্ট অ্যান্সার আসবে ঠিক আছে তাহলে আমরা এইভাবে এই কোয়েরিটা করতে পারতাম এই যে একই অ্যান্সার ঠিক আছে অস্টিন এই যে একই অ্যান্সার তাহলে এটা গেল তিন নাম্বার আর এটা গেল আমি দুই ভাবে দেখালাম মানে দুই ভাবেই হবে এর বেশি অ্যান্সার হইতে পারে ঠিক আছে চার নাম্বার আছে এক দুই তিন চার এক দুই তিন চারিটা সিলেক্ট ফার্স্ট নেম অফ এমপ্লয়িজ হুজ লাস্ট নেম স্টার্ট উইথ এস এন্ড এন্ডস উইথ এন মানে আমি তাদের ফার্স্ট নেম চাইতেছি যাদের লাস্ট নেমটা শুরু হচ্ছে এস দিয়ে এবং শেষ হচ্ছে এন দিয়ে আচ্ছা মাঝখানে কি আছে এটা আমার দেখার বিষয় না শুরু হতে হবে এস দিয়ে আর শেষ হতে হবে এন দিয়ে তো আমরা কিন্তু একইভাবে এই যে এইচটা বড় হাতে দিব এন ছোট হাতে দিব এইভাবে করতে পারি অথবা আমরা লোয়ার কেস করে নিতে পারি এস আর এন দিতে পারি ঠিক আছে তো আমরা ধরেন আবার একই ইকুইরিটাই ইকুইরিটাই কপি করলাম এখানে হ্যাঁ এই কোয়েরিটা কপি করলাম ফার্স্ট নেম আর লাস্ট নেমটা চাই নাই কোশ্চেনে চাই নাই কিন্তু আমরা আউটপুটটা বোঝানোর জন্য আমরা এটা ইউজ করতেছি ঠিক আছে তো আমরা এখানে কি হবে আউটপুটে শুরুটা হবে এস দিয়ে তারপর মাঝখানে কয়টা ক্যারেক্টার আছে বা আছে নাকি না এটা আমাদের দেখা হয়েছে না লাস্টটা শেষটা হয়ে যাবে এন দিয়ে এটা হচ্ছে আমাদের কন্ডিশন আমরা এটাকে যদি রান করে এইভাবে এই যে দেখেন শুরুটা হয়েছে লাস্ট নেমেরটা শুরুটা হয়েছে এস দিয়ে শেষ হয়েছে এন দিয়ে তো আমরা এখানে যদি লোয়ারটা ইউজ না করি তাহলে আমাদের কি করতে হবে এই জায়গাতে এস বলতে হবে আর এই জায়গায় এন বলতে হবে তখন আমরা এখানে লোয়ারটা ইউজ করব না তো এই তো এটা আমরা এই তো এই যে একই অ্যানসার তাই না দুইবারই আচ্ছা তো আমরা দুইটাই রাখি এখানে ধরেন লোয়ার ইউজ করলে পরে আমরা এখানে এস ইউজ করব আর যদি লোয়ার ইউজ না করি তাহলে আমরা নেম রাখব তাহলে চার নাম্বার গেল এবার হচ্ছে পাঁচ নাম্বার দেখি যে পাঁচ নাম্বার কি বলছে আর কি ভাবনা করবো এক দুই আচ্ছা মার্ক করি এক দুই তিন চার পাঁচ এটা পাঁচ নাম্বার না এটা হ্যাঁ সিলেক্ট অল ডিপার্টমেন্ট নেমস হুজ ম্যানেজার আইডি ইজ 100 আচ্ছা আমরা এটা করছিলাম এর আগের ভিডিওতে দেন ডেসক্রাইব ডিপার্টমেন্টস আমরা ডিপার্টমেন্ট টেবিলটা আসলে কি আছে ডিপার্টমেন্ট সিভিল কি কলম আছে আমরা দেখতে যাই দিচ্ছি দেখেন ডিপার্টমেন্ট আইডি ডিপার্টমেন্ট নেম ম্যানেজার আইডি লোকেশন আইডি আচ্ছা আমি যদি সবগুলো সিলেক্ট করি এখন মানে আউটপুটটা কিরকম আসছে দেখার জন্য সিলেক্ট অল ফ্রম ডিপার্টমেন্টস তো আমাদের আউটপুটটা হচ্ছে এরকম ঠিক আছে এখন আমি ওইসব ডিপার্টমেন্টের নাম চাই দিছি যেখানে ম্যানেজার আইডি হচ্ছে 100 এখন ম্যানেজার আইডি 100 আছে কোথায় আদৌ আছে কিনা না থাকলে আসবে না আউটপুট ঠিক আছে
তো ম্যানেজার আইডি দেখেন এখানে এই যে 100 আছে একটা মানে আমাদের এই আউটপুট আসবে তো আমাদের এটা আউটপুট নিয়ে আসছে আমরা এখন দেখতে পাইতেছি কিন্তু আমরা তো কোয়েরি লিখব তো জানি না আমরা হ্যাঁ যে কোয়েরিটা তো জানি না তাকে তো খুঁজে বের করতে হবে যে 100 কে তো আমরা ডিপার্টমেন্ট নেম যাইতেছি সিলেক্টে পরে ওই কলামটার নাম দেব ডিপার্টমেন্ট নেম আচ্ছা কোন টেবিল থেকে ফ্রম ডিপার্টমেন্টস টেবিল সবগুলা কি নাম যাই দিছি না তাহলে হায়ার ম্যানেজার আইডি ইকুয়ালস টু 100 এই যে নিলাম আর এই যে এক্সিকিউটিভ চলে আসছে না হ্যাঁ তাহলে এরপরে বলতেছি কোনটা যে আচ্ছা এটা গেল না এবারে সিলেক্ট অল নেমস অফ এমপ্লয়িজ হুজ জব টাইপ ইজ অ্যাড্রেস এন্ড স্যালারি ইজ অ্যাট লিস্ট 23,000 আর কি তাহলে জব টাইপ হতে হবে জব টাইপ এখানে বলছে কিন্তু আমাদের টেবিলে কিন্তু দেখতে হবে যে এই নামে কলামটা আছে নাকি না যেমন ধরেন ডিসক্রাইব করতেছি আমরা যে এমপ্লয়িজ টেবিলকে এখানে দেখেন জব আইডি কিন্তু ঠিক আছে আমরা জব টাইপ বলছে কিন্তু এখানে জব আইডি ম্যাচ করে দেবো আমাকে আর স্যালারি হতে হবে অ্যাট লিস্ট মানে অন্তত বা মিনিমাম 23,000 আর বেশি হলে সমস্যা নাই কিন্তু কম হলে সমস্যা ঠিক আছে অ্যাট লিস্ট বলছে এখানে তাহলে কম হলে সমস্যা বেশি মানে বেশি হতে পারবে কম হওয়া যাবে না বা সমান হতে পারবে আচ্ছা তাহলে আমরা এখানে বলতে কি চাইছি আউটপুটে আউটপুটে সিলেক্ট অল নেমস অফ এমপ্লয়িজ মানে নাম চাইছে আর কি নেম চাইছে তাহলে আমরা দেখে ধরেন যে নেমটাকে নিয়ে আসতে পারি এভাবে যে সিলেক্টের পরে এই যে নেম আর ফ্রম এমপ্লয়িজ টেবিল এই দুটো তো সেম আমরা নিয়ে আসি এখান থেকে 6 নাম্বার বললাম যে সিলেক্ট নেম অফ অল এমপ্লয়িজ হায়ার জব আইডি ইকুয়ালস টু অ্যাড পিআর অ্যাড্রেস and আর কি বলছে job id chat press and salary হইতেছে 23,000 at least okay salary মানে অন্তত 23,000 বা এর থেকে বেশি হলে সমস্যা নাই ঠিক আছে এই যে আমরা এটা লিখলাম আবার আচ্ছা এই কোয়েরিটাকে আপনারা এমনি ঘোরাই দিতে পারেন আর কি চাই যে 23,000 এর থেকে বেশি অথবা সমান হইতে হবে স্যালারিকে আমাদের নাম মানে জব আইডি হইতে হবে অ্যাড্রেস আর অথবা এবং মানে এবং হইতে হবে 23,000 এর মানে মি অ্যাট লিস্ট 23,000 অথবা 23,000 থেকে বেশি স্টিভেন কিং এই লোকটা আচ্ছা এই লোকটা কন্ডিশন আজ করতেছে আচ্ছা তারপরে বলতে সিলেক্ট names of all employees whose last name do not contain character s মানে আমি সেই সব এমপ্লয়ি চাই দিছি যাদের লাস্ট নেমে এস ক্যারেক্টারটা নাই আচ্ছা আমরা দেখি এটা 7 নাম্বার সিলেক্ট নেম চাই দিছি না সিলেক্ট নেম আছে নেম চাই দিছি তাহলে আমরা নেম ফ্রম এমপ্লয়িজ হয় বলছে লাস্ট নেম এস ক্যারেক্টারটা থাকা যাবে না তাই না তাহলে আমার লাস্ট নেম থাকলে পারে কি হইতো থাকলে পারে হইতো এরকম যে আমাদের এস ক্যারেক্টারটা থাকতে পারবে না আচ্ছা এখানে একটা ব্যাপার আছে যে আমাদের কিন্তু এখানে লোয়ার যে ফাংশনটা ছিল এটা ইউজ করা লাগবে কারণ আমাদের যদি না হয় ধরুন দেখাই আমি যে এস না থাকলে হয়েছে না মানে এস থাকার জন্য কন্ডিশন কোনটা এস থাকার জন্য প্যাটার্ন হচ্ছে এটা এস থাকার জন্য প্যাটার্ন এটা যে আগে পরে যাই থাক আমাদের একটা এস থাকলেই হয়েছে ভাই এরকম তো আমাদের এস এস থাকার প্যাটার্ন এটা এটাকে জাস্ট উল্টাই দেবো যে লাস্ট নেম লাইক এটা কিন্তু এখন বলে দেবো লাস্ট নেম নট লাইক এটা মানে এইরকম হইতে পারবে না ভাই এইরকম হওয়া চলবে না লাস্ট নেমে এখন এটা যদি রান করে তাহলে দেখবো আমরা যে এই যে নাম আসছে এখানে তবে অনেকে দেখবো যে লাস্ট নেমে এস থেকে গেছে মানে যে স্মিথ স্মিথ এস এস তো আমাদের এখানে যেহেতু বলছে কোশ্চেনে যে স্মল এস তাই না তো স্মল এস এর জন্য আমাদের অ্যান্সারটা ধরো আমরা ঠিক ধরে নিতে পারি অথবা আমরা যদি আরেকটু অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার পাইতে চাই তখন আমাদের এখানে কি করতে হবে যে লাস্ট নেমটাকে আমরা একটা লোয়ার ফাংশন করে দেবো মানে লোয়ার ফাংশনের ভিতরে ঢুকাই দেবো এখানে তাহলে পরে ওই স্মিথ যারা আছে তারাও কিন্তু বাদ চলে যাবে দেখেন এবার কজন আছে আউটপুট 76 জন আসছে না এবার আচ্ছা আমরা যদি ইকুইটা রান করাই এই যে 68 জন আছে মানে যারা এবার সেকেন্ড নেমে যাদের শুরুটা হয়েছিল এস দিয়ে মানে ক্যাপিটাল লেটার তাদেরকে বাদ করে গেছে আর কি এটা তো বললাম যে কেমনে কাজ করতেছে এটা লাস্ট টাইমটা ছোট করে দিয়েছে তারপর ম্যাচ করে দিয়েছে এটাকে তো আমরা এইভাবে এটা করতে পারি আর একটা হচ্ছে 8 নাম্বার দেখি আবার 8 নাম্বারে কি আছে আচ্ছা এখানে এবার এটা সিলেক্ট নেমস এন্ড কমিশন পার্সেন্টেজ অফ অল এমপ্লয়িজ হুজ কমিশন ইজ অ্যাট মোস্ট 0.30
মানে অ্যাটমোস্ট মানে হচ্ছে ম্যাক্সিমাম এত, ঠিক আছে? অ্যাটমোস্ট মানে হচ্ছে ম্যাক্সিমাম। এখন এত এত মানে এটা সমান হইতে পারবে অথবা এর থেকে ছোট হইতে হবে কমিশন, যাদের আমরা তাদেরকে নাম দিয়ে দিছি। তো নাম চাওয়ার ব্যাপারটা তো একই, তা বারবার, তাই না? আমাদের যে নাম চাওয়ার ব্যাপারটা বারবার একই, আমরা এটাকে নিয়ে নিলাম এখান থেকে। এখন আমরা এখানে হায়ার কন্ডিশনটা দেবো, যেখানে কমিশন পার্সেন্টেজ পার্সেন্টেজ ম্যাক্সিমাম হইতে হবে 0.30 অথবা এর থেকে ছোট হইতে পারে। এই যে এই জন্য কন্ডিশনটা এভাবে দিলাম। ওকে, তো এদের কমিশন পার্সেন্টেজ হচ্ছে 0.3 বা তার থেকে ছোট। আচ্ছা, এখানে কি নাল ভ্যালুগুলো আসবে? ধরেন যে কারো কমিশন পার্সেন্টেজ হচ্ছে নাল, তাহলে তারা কি আসবে এই জায়গায়? কেউ নয়। আমরা দেখি, ধরেন নামের সাথে একটা কমিশন পার্সেন্টেজ দিলাম, কমিশন পার্সেন্টেজ দিলাম এখানে। এবার দেখি, এখানে প্রত্যেকের কিন্তু ভ্যালু আছে, নাল ভ্যালু গুলো আসে না, ঠিক আছে? নাল ভ্যালু গুলো এখানে সিলেক্টের কাছে আসে না। মানে আমরা চাইছিলাম কি, আমরা চাইছিলাম যে হইতে হবে মানে ম্যাক্সিমাম, এত ম্যাক্সিমাম হইতে হবে, এত লেস দেন হইতে হবে, মানে অ্যাটমোস্ট মানে ম্যাক্সিমাম 0.3%, এর বেশি হলে আমরা নিব না আর কি। তো আমরা যখন নাল ভ্যালু গুলো কেন আসলো না এখানে, কারণ নাল ভ্যালু গুলো যখন চেক করতেছি আমরা, যে নাল ভ্যালু ইজ লেস দেন অর ইকুয়াল 0.30, তো এই অ্যান্সারটা হচ্ছে একটা আননোন অ্যান্সার, ঠিক আছে? আমরা কারণ জানি না। তোর আননোন অ্যান্সার হলে পরে ওটা কিন্তু সিলেক্টের কাছে পাঠানো হবে না, তাহলে এই নাল ভ্যালু গুলো এখানে বাদ গেছে, কারণ এটা হচ্ছে আননোন, আননোন ভ্যালু ছিল, এই জন্য এই নাল ভ্যালু গুলো এখানে বাদ গেছে। আচ্ছা, এবার যদি 9 নম্বরটা দেখি আমরা, 9 নম্বরে কি আছে এখানে, সিলেক্ট নেমস অফ অল এমপ্লয়িজ হু হ্যাভ জয়েন্ড আফটার এই তারিখে, আফটার মানে, তাহলে আফটার মানে পরে, তাই না? এত তারিখের পরে যারা জয়েন করছে, এত তারিখের পরে যারা জয়েন করছে, তাদের হায়ার ডেটটা কি এর থেকে বেশি হবে না? মনে করেন এক তারিখ থেকে, এক তারিখের পরে জয়েন করছে কারা, 2 তারিখে যারা জয়েন করছে বা 3 তারিখে, তাহলে হায়ার ডেটটা হইতে হবে এই তারিখটার থেকে বেশি। তাহলে আমরা নেম চাইতেছি একইভাবে, নাম চাইতেছি আবার, তো এই যে নামের একটু আমরা কপি করে নিলাম এখান থেকে, আর এখানে নামটা দিলাম। এখন বলতে হবে এখানে যে কন্ডিশনটা হচ্ছে হায়ার ডেট হইতে হবে গ্রেটার দেন, গ্রেটার দেন কত, গ্রেটার দেন হচ্ছে এখানে আমরা কন্ডিশনটা হচ্ছে 01 জানুয়ারি 1998, এরপরে যারা জয়েন করছে আমরা তাদেরকে দেখতে চাইতেছি এখানে, ঠিক আছে? আমরা যদি এখানে রান করে, এখন হায়ার ডেট হচ্ছে এত থেকে এত, আচ্ছা কি সমস্যা? আর আমি নাম চাইছি শুধু, পার্সেন্টেজ মানে কমিশন পার্সেন্টেজ চাইছিস না, তো দিলাম না। ফ্রম এমপ্লয়িজ টেবিল এইটা কোয়েরি কপি করলাম এখানে, এসা পেস্ট। হ্যাঁ, এই তো এরা হচ্ছে কি যে মানে 107 জন, কারণ হচ্ছে মানে সবগুলো আরো আমাদের চলে এসেছে, কারণ সবাই, এরা সবাই হচ্ছে কি এদের এই ডেটটার পরে ডেটে জয়েন করছে, ঠিক আছে? এই জন্য আমাদের আউটপুটে সবগুলো চলে আসলো। আর তারপরে হচ্ছে সিলেক্ট নেমস অফ অল এমপ্লয়িজ হু হ্যাভ জয়েন ইন দা ইয়ার, মানে এই ইয়ারই জয়েন করছে। এই 1998 সালে জয়েন করতে গেলে কি করতে হবে, যে জানুয়ারির 1 তারিখ থেকে ডিসেম্বরের 31 তারিখের মধ্যে জয়েন করতে হবে, তাই না? তাহলে বিটুইন একটা ব্যাপার চলে আসছে, রেঞ্জ চলে আসছে, না 1 তারিখ থেকে 1 তারিখের মধ্যে, তাহলে আমাদের রেঞ্জ একটা চলে আসছে। তাহলে আমরা আবার একইভাবে এই কুয়েরিটাকে, ধরেন এখানে 10 নম্বর দিই, 10 নম্বর দেওয়ার পরে এই কুয়েরিটাকে আমরা নিয়ে যেতে পারি, এই কুয়েরিটাকে নিয়ে যেতে পারলাম। এখন এরপরে হচ্ছে কি হায়ার বিটুইন, মানে এখানে একটা কন্ডিশন লাগাতে হবে, যেখানে হায়ার ডেট হচ্ছে একটা রেঞ্জের মধ্যে, কোন রেঞ্জের মধ্যে, বিটুইন প্রথম ডেটটা হচ্ছে আমাদের জানুয়ারি 01 জানুয়ারি 1998, এত থেকে এত, এন্ড কত হবে 31 ডিসেম্বর 1998। তাহলে একটা রেঞ্জের ব্যাপার চলে এসেছে, যেন আমরা এখানে বিটুইন অপারেটর ইউজ করলাম, বিটুইন অপারেটর না ইউজ করলেও আরেক ভাবে করতে পারতাম, এই যে। আচ্ছা, মানে 1998 সালের মধ্যে, মানে 1 জানুয়ারি থেকে, মানে ওই ওই সালটাতে, পার্টিকুলার ইয়ারটাতে কেউ জয়েন করে নাই, ঠিক আছে? এই জন্য আমাদের কোনো আউটপুট আসে না এখানে। তো এখন আমরা এই কোয়েরিটাকে কিন্তু আরেকভাবে, তো আরেকভাবে করতে পারতাম, আমরা দেখেছিলাম যে এটাকে নিলাম, এখন আমাদের বিটুইনের জায়গায় আমরা বিটুইন দিলাম না, এখানে আমাদের খালি একটু বলে দেবো আলাদাভাবে যে এখন এনে হায়ার ডেট হইতে হবে এত এর থেকে বেশি অথবা সমান, এবং হায়ার ডেট আবার এখানে হইতে হবে হায়ার ডেট লেস দেন অর ইকুয়াল, মানে এত তারিখের থেকে ছোট অথবা সমান। তাহলে আমাদের এই কোয়েরিটা আর আগের কোয়েরিটা একই আউটপুট দিব আমাদের, আমরা যে কোনোটা ইউজ করতে পারি, ঠিক আছে? তাহলে আমাদের মোটামুটি এই প্রবলেমটাও সলভ হয়ে গেছে। এখন আপনি নিজে নিজে যদি করে থাকেন, তাহলে ওটা যে কোয়েরিটা আপনি চিন্তা করছিলেন যে এটা হইতে পারে, এটা হইতে পারে, তো একটু এটা স্ক্র্যাচ করে নেবেন যে সবগুলা মিলতেছে নাকি না। আর আমার যদি ভুলে থাকে তাহলে আপনি একটু জানাই দিন আমার, ঠিক আছে? তো এই ভিডিও এখানে শেষ করি, আসসালামু আলাইকুম।